মর্নিং, আমি শিপ্রা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো রিককে তো দিয়ে আসলাম, আর এগুলো কিন্তু আমি বাজার থেকে আনিনি। প্রতিটা সোমবারে বাজার থেকে নিয়ে আসি, কিন্তু নিখুঁত বেলপাতা পাই না, বেলপাতা হচ্ছে ছেঁড়া থাকে। তো ভাবলাম যে নিখুঁত বেলপাতা দেবো। তো এখানেই আমাদের বাড়ির পাশেই একটা বেলগাছ আছে বড়, সেখান থেকে পেরে নিয়ে আসলাম। আর এমনি আকন্দ ফুলের মালা এনেছি দুটো, প্যাড়া মিষ্টি সব কিছু আনা হয়েছে, শুধু এটা বাকি ছিল। এটাই হচ্ছে মেন, ওইসব কিচ্ছু লাগে না, এই বেলপাতা দিলেই ঠাকুরের আর কিচ্ছু লাগে না। তো চলো, সমস্ত কাজ বাজ সব পড়েই আছে, আর হচ্ছে সময় এখন 9:40। সব দিয়েছি বাইরে, এই যে রোদ এখনো পড়েনি, একটু পরে এত রোদ পড়বে বাইরে না উঠোনে নামা যায় না। অনেকগুলো বাসন আছে, এই যে ফুল, আজকে সাদা ফুল অল্প ফুটেছে, অন্যান্য দিন অনেক ফুটে। এখন আস্তে আস্তে না এই শিউলি ফুল পড়ছে, এটা 12 মাসের শিউলি ফুলের গাছ, একটা দুটো করে পড়ে, কিন্তু কয়েকদিন ধরে দেখছি 4-5টা করে পড়ছে। রিকের বাবা সব ধুচ্ছে, তো ভাবলাম রান্নাটা করে নিই বসে না থেকে। তো এখানে মুগের ডাল করছি, ডালটা হয়ে গেছে সেদ্ধ করা। হচ্ছে মশলা নিয়ে নিয়েছি ডালের জন্য, আদা চিড়ে কাঁচা লঙ্কা বাটা, ভাত আমার ফুটছে টকবক করে। আর ছানা বড়াটা আমি মিষ্টির দোকান থেকে নিয়ে আসলাম। তো এখানে আলু নিয়ে নিয়েছি, আলু দিয়ে করব। মশলা নিয়ে নিয়েছি হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, তো এর মধ্যে 4 মগজ দিলে ভালো হতো। তো এখন কে এনে দেবে আমাকে দোকান থেকে? ছানার ডালনার মধ্যে যে আলুটা দিব, তো আমি একটু ভাপিয়ে নিলাম। আর এখানে মশলা নিয়ে নিয়েছি আদা, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা, নিরামিষ, তো সেই জন্য কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, এটা নামিয়ে নেব আর পাঁপড় ভাজলাম এই তেলটাই। রান্না করে স্নান করলাম, আর হচ্ছে সব ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এই যে এর মধ্যে আছে ফুল, দুধ, গঙ্গা জল, মানে যা যা লাগে সব কিছুই আছে। ছাদের মধ্যে বসে এনে যেতে পারছি না, তার কারণ হচ্ছে স্কুটি চালিয়ে যাব। তো রিঙ্কিকে বললাম এখানে আসার কথা, তাহলে সাজিয়ে সব সাজিয়ে নিতাম, ও ধরে বসতো। কিন্তু রিঙ্কি বললো যে আমি রাস্তায় দাঁড়াচ্ছি, তুই আই। বাচ্চারা কি নাচ করে দেখছি রে, বাবারে ইনস্টাগ্রামে না ফেসবুকে রিলস করে, বাপরে বাপ। আসতে এই রাস্তায় আমি কতদিন করেলাম, সেই মাধ্যমিক দিয়েছি তখন এসেছি, মাধ্যমিক দেওয়ার আগে, তারপর আর আসিনি এদিকে। আপ করে দিব তাড়াতাড়ি কর, আর লোক আসছে। এটা কদম গাছ দেখ, কদম কদম ধরেছে, জুতি খাচ্ছে সোমবারে।
আমি কি আজকে খেয়ে দিই উপোস? খেয়ে দিই না, জল ভালো হয়ে গেছে। জল ঢুকছে? সত্যি না, মিথ্যাও জানে। মাকে জিজ্ঞেস করবো। কি সুন্দর শান্তির জায়গা বল, ছেলেরাই ভালো। এদিকে ছেলে, ওইদিকে সব বাচ্চা কাচ্চা, সব এসে এসে বন্ধুদের সঙ্গে বসে থাকে এখানে। দেখ বলতো যুক্তিকা, যুক্তিকা বলে মানলাম যুক্তিকা। সবে যে ছোট ছোট বাচ্চারা এসে এখানে আড্ডা দিচ্ছে, কত সুন্দর। ওরা সবাই হিংসা করবে। জল ঢালার পরে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তো ওটা দিয়ে একটু বাবার বাড়িতে গেলাম, দিয়ে টেবিল ছেড়ে বসলাম। ওখানে ফ্যান নেই না, ওই জন্য ওখানে ফ্যান নেই। আজকে নিরামিষ, আজকে আমরা সবাই নিরামিষ, মাংস নেই আজকে। পাঞ্চেল আজকে মাংস নেই, খাবি না? দুধ দিয়ে মাখিয়ে দিয়েছি, চলো খেয়ে নাও। ক্লান্ত, সেই সকালবেলায় যাই আর বাড়িতে আস্তে আস্তে প্রায় 3:30 বেজে যায়, 3টের সময় ছুটি। এসে না একদম পুরো বইয়ের ব্যাগটা নামিয়ে দিয়ে শুয়ে পড়ে। তো আজকে নিজের থেকে স্নানটা করলো, নিজে নিজে ভাত, আমি বললাম ভাত বেড়ে দিই, বললো না আমি আজকে নিজে নিয়ে খাবো। ঘুমিয়েছিলাম ও আর আমি, মানে এ ঘরটাই ঠান্ডা, শোয়া মাত্র ঘুম চলে আসে, আর ওই ঘরের মধ্যে আগুন। তো মাসি এসে ডেকেছে, বেল বাজিয়েছে, তারপরে ঘুম ভেঙে গেছে। তো এখন চা খেয়ে ঠাকুরকে সঙ্গে দিই, দিয়ে দেখি ওকে কিছু খাওয়াতে পারি কি না, কিছু খাচ্ছে না, কিছু খাইয়ে তারপর পড়তে বসাবো। ঘুম থেকে উঠেছি আমার পাগলু, আ পাগলু এই যে নাও লেবুর রস, মানে ছোট্ট বেবি এমনি তো খেতে পারে না, তার জন্য ভুগিয়ে ভাগিয়ে যে রস করে তারপরে মুখের কাছে ধরতে হয়। উঠো উঠো বাবা। তারপরে এই দিদি সব নিচে পড়ে আছে, কেক বল তো বসতে হবে বাবা, না তুমি তো গুড বাই বলো, দেখো তো বা কি সুন্দর, যা গুড বাই দেখি। আর এম আর একটু আছে তো, ও একটু বাঁচাতে হবে বলো। এবার একবার এটা রাখো, তুই দাঁড়াও কই দেখি না, চলে যাচ্ছে বল। ওই তো ওই তো, না ড্রয়িং হলো, পড়াশোনা হলো, এখন রান্নার অর্ডার দিয়েছে ওর বাবা। শুধু রিকের বাবার জন্য, রিকের দাদুর জন্যই রান্না করব, ওরা আমিষ খাবে, আজকে তো আমি খাবো না। তো এখানে যে ঢ্যাঁড়স ভাজবো, ডিমের ঝোল করতে বললো, ডিম আর আলুটাকে এখানে সেদ্ধ করছি, কুচনো পেঁয়াজ আর মসুর ডালের বড়া করব। সবার শেষে হচ্ছে বড়া ভাজা, মসুর ডাল বাটলাম, তো সেজন্য আমি একটু মুখে লাগিয়ে নিলাম, এখানে বেশি হয়ে গেছে, সবাই নেয় সেজন্য আমিও নিলাম, কী হয় তা জানি না, শুকিয়ে গেছে, এখন ধুবো।